এই ডুডস হোয়াটসঅ্যাপ। তো গাইস এখন সোশ্যাল মিডিয়া জুড়ে কি চলছে, শুধু কীর্তন আর কীর্তন। তবে এটা জেসে কীর্তন নয়, এটা একটু আলট্রা প্রোম্যাক্স লেভেলের কীর্তন। তো আজকের ভিডিওতে আমি সেই কীর্তন নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করবো এবং কিছু পারলে আমরা একটু জ্ঞান অর্জন করবো। তো চলো আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। একই গাছের ফুল, কোন ফুল মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, আবার কোন ফুল মালা হয়ে বর্বধুর গলায় গিয়ে বাসর ঘরে গিয়ে চটকা চটকি হয়। কি 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 আরেকবার শুনি। চটকা চটকি হয়, চটকা চটকি, এটা কি কীর্তনের ভাষা ভাই? এরকম ভাষা তো আমি আগে কখনো শুনিনি না। একই গাছের ফুল, একটা মালা হয়ে গিয়ে শ্মশানে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আরেকটা নাকি ফুলশয্যার ঘাটে চটকা চটকি হয়। বলছি দিদি, ফুলশয্যার ঘাটে ফুল থাকবে না তো কি বিচুড়ি পাতা থাকবে? না, তোমার ঠিক কি প্রবলেম হয়েছে? ফুলটা কি ওয়েস্ট হয়ে যাচ্ছে বলে কি তোমার কি কষ্ট লাগছে মনে, না গাছ থেকে ফুলটা তোলা হয়েছে বলে তোমার কষ্ট লাগছে? কি কষ্ট তোমার? না, তুমি ঠিক কি বলতে চাইছো একটু ক্লিয়ারলি বলো তো আমাকে। জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌবন আর টাকা থাকবে। না মানে এখানে ঠিক কি রসের কথা বলা হচ্ছে? না মানে এখানে ভালোবাসাটাকে ঠিক কি ইঙ্গিত করা হলো আমি তো বুঝতে পারলাম না। না মানে ভালোবাসা মানে একটা ছেলে আর একটা মেয়ে নয়, ভালোবাসা মানে তার ফ্যামিলির সাথে হতে পারে, তার মার সঙ্গে তার ছেলের হতে পারে, বাবার সঙ্গে ছেলের হতে পারে, একটা পাখির সঙ্গে পাখির হতে পারে, একটা পশুর সঙ্গে হতে পারে। সাপোজ তুমি ধরো তোমার ফ্যামিলিতে কেউ মারা গেছে, তুমি তার প্রতি এখনো ভালোবাসা প্রকাশ করো, কিন্তু সেটা প্রকাশ করা নয়, সেটা ভালোবাসা নয়, কারণ তখন তোমার কাছে রস নেই, রস তোমার কাছে টাকা নেই, টাকা। এটা কোনো কথা হলো ভাই? মানে আমি এমন প্রথম কীর্তন দেখছি যেখানে কীর্তনে নাকি টাকার কথা বলা হচ্ছে, টাকা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একটা পাতি লেবু অনুষ্ঠান বাড়িতে চার ভাগে ভাগ করে এক থালি দিয়েছে, তা প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে, তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে, তারপরে এক দু ফোঁটা পড়ে, তারপরে তো পড়ে না, একটা আঙুল ঢুকিয়ে ঢুকে সিটি করে দেয়। এবার ভাত খেয়ে উঠে চলে যাচ্ছে, তখন সেই লেবুর খোসা বড় আক্ষেপ করে বলছে, ওহে মানুষ, তুমি তো আমার রসে ভাত খেয়ে পরিতৃপ্ত হয়ে উঠে চলে যাচ্ছ, তো আমাকে কিছু বলে যাবে না? তখন সেই মানুষ বলছে, তোমাকে আর কি বলবো, তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতক্ষণ তোমার দেহের মধ্যে রস ছিল। এটা 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 কি লজিক ভাই? লেবুর সাথে ভালোবাসার কি সম্পর্ক ভাই? লেবুকে বলছে তোমার কাছে রস ছিল যতদিন, ভালোবাসা ছিল ততদিন। এটা এটা কি লজিক ভাই? হে ভগবান, এটা কি লজিক! মানে আজ থেকে তুমি যখন কোনো মেয়েকে প্রপোজ করতে যাবে, তখন তুমি তাকে বলবে, এ মেয়ে, তোমার কাছে রস আছে, রস, তোমাকে অনেক ভালোবাসা দিব, কারণ তোমার কাছে রস আছে। তারপর যখন তুমি কোনো ছেলেকে প্রপোজ করতে যাবে, তখন বলবে, এ ছেলে, এ ছেলে, তোমার কাছে রস আছে, রস, তাহলে তোমাকে অনেক ভালোবাসা দিব। এটা কি লজিক ভাই, এটা কি লজিক! কেউ আমাকে একটু বিষ এনে দে ভাই, বিষ খেয়ে মরে যাই, এগুলো দেখার আগে বিষ খেয়ে মরে যাওয়া উচিত। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? অনেকে বলে কালিও যা কৃষ্ণও তাই, তাহলে বউও যা শালিও তাই, কারণ ও দুজনেই তো শাশুড়ি মেয়ে, দুজনকেই বউ ভাবা যাবে। আবার আবার কি সব ভুলভাল লজিক বলছি ভাই, এখানে বউর সাথে শালির কি সম্পর্ক? বলছি যে দিদি, গাঁজা নেশা টেশা একটু কম করো না, নেশাটা একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই জন্য এরকম ভুলভাল চিন্তা ভাবনা তোমার মাথায় আসছে। কথায় আছে শালি মানে নাকি আধি ঘরবালি, তার মানে এটা নয় যে তার নামে অর্ধেক সম্পত্তি লিখে দিতে হবে ভাই। কারা ভাই, কারা এরা, কোথা থেকে আসে? কোন এই লোক, কাহাঁ সে আতে? তো ভাই আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, যারা একে দেখার পর ভাবছে যে পিছনে খোল কর্তার বাচ্চা মানে সব সত্যি কথা বলছে। তো তোমাদের বোঝা উচিত যে কীর্তনে ঠিক কি কি বিষয় আমরা আলোচনা করি বা কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর এ কি কি বিষয় বলছে, তার সাথে আমাদের বাস্তবের কি মিল আছে, আমাদের ভগবানের সাথে কি মিল আছে। তো তোমাদের অবশ্যই সেটা বোঝা দরকার। কেউ তোমাদের সামনে এসে মাইক্রোফোনে দু চারটা ভগবানের কথা বলে দিল মানে এটা নয় যে সে তার সম্বন্ধে সব কিছু জানে বা সে কীর্তনে সব কিছু জানে। তো তোমাদের সেটা বুঝতে হবে যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল, সেটা বিবেচনা করার দায়িত্ব তোমাদের। এই তো জীবন, আর তোমাকে দেখার পর আমার সব শেষ। হে ভগবান, চিতা জ্বলছে সেখানে গিয়ে ভিডিও বানাচ্ছে ভাই, এরকম ভিডিও কে বানায় ভাই, কে বানায়? মানে কাকু আর তোর সামলাতে পারছে না যে কখন আমি ভিডিওটা বানাবো, তাই বলে চিতার সামনে মরা পড়ছে ভাই, মরা পড়ছে। এবার তো মরাটা উঠে বলবে,
তো গাইস এই ভিডিওতে আমি কাউকে কোনো ছোট করতে চাইনি। তো আমার এই ভিডিও দেখে মনে হলো যে এই ভিডিওটার সম্বন্ধে কিছু বলা দরকার, কারণ এর কথার সাথে আমাদের বাস্তবের কিছু মিল আছে, কিছু মিল নেই। তো সেই যেগুলো মিল নেই সেগুলো আমি তোমার সামনে তুলে ধরলাম, এবার তোমরা বিবেচনা করে দেখো কোনটা ভুল কোনটা ঠিক। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিও ভালো হলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ডিসক্রিপশন বক্সে দেখো আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে আমাকে ফলো করতে পারো। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে পরের ভিডিওতেই।